আজকের গল্প কুড়ি বর্গার ছাদ, লিখেছেন ডাক্তার আনোয়ারুল হক। গ্রামের নাম ছিল কাশীপুর। সেই গ্রামে প্রায় সব ঘর ছিল কুড়ি বর্গার ছাদ দিয়ে তৈরি। কুড়ি বর্গার ছাদ মানে বাঁশের কাঠামো আর মাটির প্রলেপ দিয়ে তৈরি একটি ছাদ, যা গ্রামের মানুষরা নিজেদের হাতেই বানিয়ে নিত। একদিন গ্রামের প্রান্তে থাকা একটা পুরনো বাড়ি ভাঙতে শুরু করলো। সেই বাড়িটা থাকতেন বৃদ্ধা মালতি মাসি। তার বয়স হয়েছিল অনেক, কিন্তু তিনি সব কিছুতেই স্বাবলম্বী ছিলেন। বাড়িটির কুড়ি বর্গার ছাদে লেগে থাকা মাটির প্রলেপ বৃষ্টির জলে ধুয়ে গিয়ে কাঠামোটি দুর্বল হয়ে পড়েছিল। মালতি মাসি নিজের ছেলেমেয়েদের কাছে ছাদের মেরামতের কথা বলেছিলেন, কিন্তু তারা শহরে থাকত আর গ্রামের ছোটোখাটো সমস্যাগুলোতে তাদের তেমন একটা মন ছিল না। মালতি মাসি ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। ছাদ যদি ভেঙে পড়ে তবে তার জন্য নতুন ছাদ বানানো কষ্টকর হবে। একদিন মালতি মাসি উঠোনে বসেছিলেন আর তার ছাদে একটা ছোট্ট ফুটো থেকে রোদ এসে পড়ছিল। তিনি ভাবতে লাগলেন তার এই পুরনো বাড়িটির কত স্মৃতির সাক্ষী, তার স্বামী, সন্তানদের জন্ম, তাদের বড় হওয়া, সব কিছুই এই ছাদের নিচে ঘটেছিল। তিনি ছাদটাকে হারাতে চাইছিলেন না। এর মধ্যে গ্রামের কিছু বাচ্চা খেলার ছলে মালতি মাসির বাড়ির কাছে চলে এলো। তারা দেখতে পেল মালতি মাসি চিন্তিত হয়ে ছাদের দিকে তাকিয়ে আছেন। বাচ্চাগুলো জিজ্ঞাসা করলো, মাসি তুমি কাঁদছো কেন? মালতি মাসি হাসি দিয়ে বললেন, আরে না, আমি তো শুধু ভাবছিলাম এই ছাদটা ভেঙে গেলে কী করব। বাচ্চাগুলো তাদের বাবাদের কাছে গিয়ে বলল, মালতি মাসির বাড়ির ছাদ ভেঙে যাচ্ছে, আমরা কি সাহায্য করতে পারি বাবা? গ্রামের মানুষদের মধ্যে একটা সংহতির অনুভূতি ছিল। তারা সিদ্ধান্ত নিল মালতি মাসির ছাদ মেরামত করা হবে। পরের দিন সবাই মিলে তার বাড়ির ছাদ ঠিক করতে শুরু করলো। নতুন করে কড়ি বর্গা বসানো হলো, মাটি লাগানো হলো আর ছাদটি আবার আগের মতো মজবুত হয়ে উঠল। মালতি মাসি এবার প্রতি কৃতজ্ঞ হয়ে গেলেন। সবার প্রতি তিনি অপরিসীম কৃতজ্ঞ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন ছাদ শুধু একটা কাঠামো নয়, এটি ছিল তার জীবন, তার স্মৃতির প্রতীক। গ্রামের মানুষের ভালোবাসায় সেই ছাদ আবার নতুন করে বেঁচে উঠল আর মালতি মাসির মন ভরে গেল ভালোবাসায়, মমতায়। এই ঘটনার পর থেকে গ্রামের মানুষের আরও বেশি একতাবদ্ধ হয়ে গেল। কুড়ি বর্গার সেই ছাদ তাদের সকলের মনের মধ্যে একটা নতুন স্মৃতি হিসেবে থেকে গেল চিরদিন। তো সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটিকে, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।